রান্নাঘরের দায়িত্বে কর্তামশাই। চিকেন রান্না করার জন্য নিয়ে এসেছে হেয়ার ড্রায়ার। কি কাণ্ড বলো দেখি, এই চিকেনের ভাগ্যটা ভেবেই আমার ভীষণ ভয় করছে। চলো আগে তাড়াতাড়ি জেনে নিই কি করতে চাইছে। আজকে কি মেনু তাহলে? পেশাওয়ারি কড়াই চিকেন। নববর্ষের আগে এই রেসিপিটা তোমরা যারাই দেখছো নববর্ষের দিন কিন্তু ট্রাই করে তোমাদের বাড়ির সবাইকে তাক লাগিয়ে দিতে পারো। সুদূর পাকিস্তান অব্দি যেতে হবে না, এই দেশেই একদম অথেন্টিক কড়াই চিকেন তোমরা খাওয়াতে পারবে। এর জন্য কড়াইতে তেল গরম করে নিচে প্রথমে আমরা চিনি দিয়ে দেবো, তারপরে দেব এক এক করে ওই একেবারে হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে রাখা চিকেন। আসলে চিকেনটা তাড়াতাড়ি শুকানোর আমাদের কাছে কোনো ব্যবস্থা ছিল না, ইঞ্জিনিয়ারের বুদ্ধি নিয়ে চলে এসেছে হেয়ার ড্রায়ার চিকেন শুকানোর জন্য। আর উপরে ছড়িয়ে দিতে হবে নুন, নিচের চিনি ক্যারামেলাইজ হয়ে চিকেনে খুব সুন্দর একটা লাল রং দেবে। আর তারপরে দিয়ে দিতে হবে আদা বাটা, রসুন বাটা। যদিও মূল অথেন্টিক কড়াই চিকেনে কোনো রকম রসুন বাটা দেওয়া হয় না, আদার জুলিয়ান দেওয়া হয়, কিন্তু আমরা ইন্ডিয়ান টেস্ট বাডের কথা মাথায় রেখে রসুন বাটাটা অ্যাড করেছি। ভালো করে চিকেন ভাজা হয়ে গেলে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে অ্যাড করে দেবো কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা আর বড় বড় করে কেটে রাখা টমেটো। তোমরা চাইলে আস্ত টমেটোও দিতে পারো, আমরা আমাদের সুবিধার জন্য একটু টমেটোগুলোকে চার ভাগ করে দিয়েছি। এখন সবাই যেহেতু খুব হেলদি খাবার পছন্দ করে তাই এত তেল দেখে তোমাদের অনেকেরই হয়তো ভয় লাগছে, কিন্তু বিশ্বাস করো এই রান্নাটায় যেহেতু অন্য কোনো মশলা নেই আর মাঝে মাঝে এক আধ দিন তো এরকম রান্না খাওয়া যেতেই পারে, অত্যধিক সুস্বাদু হয়। তেল যদি তোমাদের বেশি লাগে তাহলে টমেটোটা গলানোর আগে তোমরা তেলটা কেটে আলাদা করে দিতে পারো। আমাদের জন্য এই তেলটা ঠিকই ছিল। এবার টমেটো সিদ্ধ হয়ে গেলে টমেটোর খোসাটা আলাদা আলাদা করে ছাড়িয়ে নিতে হবে, কারণ এই টমেটোর খোসা কিন্তু ভালো করে গ্রেভির সাথে মিশে যায় না, সেই কারণে না চাইলে ছাড়াতে পারো না চাইলে ছাড়াবে না। আমরা ছাড়িয়ে নিয়েছি, এরপরের কাজটা হচ্ছে চিকেনগুলোকে একদম না ঘেটে টমেটোকে পুরো স্ম্যাশ করে নিতে হবে যাতে গ্রেভিটাতে টমেটো পুরো ভালোভাবে মিশে যায়। আমরা জানো অথেন্টিক পেশোয়ারি চিকেনে কিন্তু অ্যানিমাল ফ্যাট অর্থাৎ দুম্বার চর্বিটা ইউজ করা হয় তেলের জায়গায় বা ঘিয়ের জায়গায়, কিন্তু আমাদের তো সেটা উপায় নেই তাই আমরা তেলের সাথে সামান্য ঘি অ্যাড করে নিয়েছিলাম। আর ভালো করে টমেটোটা মিশে গেলে অ্যাড করে দিচ্ছি সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং সামান্য লঙ্কার গুঁড়ো। নববর্ষের প্রাক্কালে এই চিকেন রেসিপিটা না খেলে জানতে পারতাম না যে খুব সামান্য মশলা দিয়ে চিকেনের এত ভালো রেসিপি করা যেতে পারে, আর সেটাও পেঁয়াজ ছাড়া। যদিও অথেন্টিক পেশওয়ারি কড়াই চিকেনে কোনো রকম পেঁয়াজ রসুন পড়ে না, তবে আমরা এখানে একটু রসুন বাটা আর আদার জুলিয়ানের জায়গায় আদা বাটা দিয়েছি। এরপরে এক এক করে আমরা টমেটোটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে অ্যাড করে দিয়েছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পরে একটু নুন লাগবে বলে মনে হলো বলে অভিজিৎ আরেকটু নুন অ্যাড করে দিয়েছে। এবার একদম শেষে আমরা দু চামচ মতন দই, টক দই অ্যাড করে ভালো করে মিশিয়ে নেব। আশা করি আমার মতন তোমাদেরও এই চিকেনের রং এবং রূপ দেখে জিভে জল চলে এসেছে। আমার অবস্থা নিজেকে আর রেজিস্ট করতে পারছিলাম না। যাই হোক, এতে যেহেতু টকের পরিমাণটা অনেক বেশি, অনেকটাই টমেটো এবং টক দই পড়েছে, তাই এখন ঝালটাকে ব্যালেন্স করার জন্য আমরা অ্যাড করব গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা একটু বেশি করেই অ্যাড করবে। আমাদের পেশোয়ারি কড়াই চিকেনের 90% মতন কুকড হয়েই গেছে। এখন আমরা অ্যাড করে দেবো গরম মশলা। আমরা এখানে বিরিয়ানির জন্য বানানো গরম মশলাটা ইউজ করেছি, তোমরা চাইলে নর্মাল গরম মশলা ইউজ করতে পারো। লুচি, পরোটা বা পোলাও যে কোনো কিছু দিয়ে এই কড়াই চিকেন কিন্তু সার্ভ করা যেতে পারে। এটা কড়াই চিকেন তো, এটা আর কড়াই থেকে ডাইরেক্ট খাওয়া হবে, তো এই জন্য এখানেই আমি গার্নিশ করে দিচ্ছি। তো এটা একটু নিই, এই যে কর্তামশাই ঠিক যেমনটা বললো, পেশোয়ারে যে কড়াইতে কড়াই চিকেন বানানো হয় সেটাই কিন্তু সার্ভ করা হয়, তো সেই কারণে আলাদা করে কোনো প্লেটিং করা হলো না। ফিনিশিং টাচের জন্য ধনে পাতা কুচি এবং কাঁচা লঙ্কা কুচি, কারণ আদার জুলিয়ানটা আমাদের পছন্দ নয়, তোমরা চাইলে আদার জুলিয়ানও অ্যাড করতে পারো। উপর দিয়ে ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে গরম গরম সুস্বাদু অথেন্টিক পেশোয়ারি কড়াই চিকেন, আর এর স্বাদ জাস্ট অপূর্ব। সবাইকে আগাম শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জানিয়ে আজকের আমাদের এই রান্নার ব্লগটিকে এখানেই শেষ করছি। বড়দের প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা। আমি বছর তোমাদের খুব 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 ভালো কাটুক ভগবানের কাছে এই প্রার্থনা করি। আমাদের এই রান্নার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানিও। খুব খুব ভালো লাগলে বন্ধুবান্ধব রিলেটিভসদের সাথে শেয়ার করো। নতুন বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির সদস্য হয়ে যেও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না, তাহলে আপকামিং সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। এই রান্নার রেসিপিটা যদি তোমরা আমাদের ফেসবুক পেজে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দিও। আজ খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, সবার আগে নিজেরা ভালো থেকো। আজকের মতনই পর্যন্তই, টাটা।